আজ সন্ধেবেলায় কৃষ্ণনগর রেলগেট বাজার সংলগ্ন নবনির্মিত রেলগেটটিকে একটি মালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারলে রেলগেটটি সম্পূর্ণভাবে ভেঙে যায়। সম্প্রতি কৃষ্ণনগর থেকে আমঘাটা পর্যন্ত রেল চলাচল চালু হওয়ার পরিপ্রেক্ষিতে এই রেলগেটটি নির্মাণ করা হয়েছিল। এই ঘটনার জেরে পুনরায় রেলগেটটি প্রতিস্থাপন করতে হবে রেল কর্তৃপক্ষকে। অপরদিকে এই ঘটনার জেরে ওই এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। যদিও পুলিশ তৎক্ষণাৎ ট্রাফিক কন্ট্রোলে ব্যস্ত হয়ে পড়ে, পরে একটি ক্রেনের সাহায্যে দুমড়ে মুচড়ে যাওয়া গেটটিকে সরানোর ব্যবস্থা করা হয়। পুলিশ মালবাহী ট্রাকটিকে আটক করেছে বলে সূত্রের খবর। দেখুন কি ঘটনা ঘটেছে। এক কথায় সেরা মানি, বিয়ের পোশাকে ঢাকেশ্বরী। ঢাকেশ্বরী বস্ত্রালয় প্রতিদিন খোলা, পছন্দ করতে হয় না, পছন্দ হয়ে যায় ঢাকেশ্বরী বস্ত্রালয়, হাই স্ট্রিট কৃষ্ণনগর নদিয়া। Like this video, please subscribe, like and share. Hit the bell icon for upcoming events.